সেই জিনিসটা তো হোক নাই, যেটা খুদা গাড়া তো হয়েছিল আমরা সেন্স সিনটা দেখতেই পেলাম না, ওটা আমিও দেখতে পাইনি, না ওটা ভিডিওর মাধ্যমে দেখা হয়েছে, পরে পরে ফুটেজ নতুন নতুন ফুটেজ আসছে, আশ্চর্য আশ্চর্য ফুটেজ, কি ওগুলা অরিজিনাল ফুটেজ, মানে গাছের থেকে নিয়েছিল, মানে গাছ গড়া থেকে। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর এই স্বাগত জানিয়ে নতুন খবর হয়ে গেছে আগত। আপনারা বুঝতেই পাচ্ছেন যে পুরুলিয়া জেলার সুনামধন্য কারারসিক গৌতম কুমার কুদাগাড়া গ্রামের, যার ভিডিও দেখার জন্য মানে দর্শকগণ অধীর আগ্রহে থাকে এবং কমেন্টও করে কমেন্ট বক্সে যে গৌতম কুমারের কারা কোথায় যাচ্ছে কী যাচ্ছে আমরা কোনো দিন খবর পাচ্ছি না, মানে বিগত এক বছর হয়ে গেল, আমরা দুর্গাপূজার সময় দেখেছি, তো এখন তার কারা জড়া হয়ে গেছে অলরেডি, তো কোন জায়গায় যাচ্ছে কী যাচ্ছে কেমন তৈয়ারি রাখেছে তার কিন্তু সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে, তো তাই অতি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার গৌতম দা। নমস্কার। আচ্ছা, তো এখন কারা কিরকম আছে? কারা ভালো আছে। আচ্ছা, নিজে কিরকম? আমও ভালো আছি। ভালো আছে। আচ্ছা, তো এর পূর্বে আমরা যে কারা ধরাকে দেখেছি তার পরে যে আমরা কারা কোনো জায়গায় যায় না, তো না না কোনো জায়গায় যায়নি, কোনো জায়গায় যাওয়া হয়নি, তো এখন সে কারা কিরকম আছে? কারা ভালো আছে। ভালো আছে। সে যেটা পানু সিং লায়ার সাথে লাগানো হয়েছিল তখন যেমন বলবান ছিল এখন তার থেকে কম না বেশি আছে? না, আমার ওই রকমই আছে। ওই রকমই আছে, মানে বেশি মানে কম? কম না। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে সম পরিমাণে বল আছে, সেই সময়ে যে লড়াই হয়েছে সেই তখন, তো বলটা সম পরিমাণ থাকলে বয়সটা তো সম পরিমাণ রাখতে পারবে না, বয়স কিন্তু বাড়িয়ে গেছে কি? তো খেলা কিরকম দেখাবো ভাবছেন এবার? খেলা তো আশা করি ভালো দেখা উচিত। ভালো দেখা উচিত। তারপরে খাড়ার ব্যাপার তো আমরা তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন গৌতম কুমার বলতে হয়তো অনেক লোকে জানে, আবার অনেক লোকে জানে নেই, শুধু চেহারাটা দেখতে পায় একেবারে কঁচি কম বয়সের ছেলে দেখা যাচ্ছে, কিন্তু এনার যে কৃতিত্ব তা খুব লুকিয়ে আছে কৃতিত্ব, মানে জানলে আপনারা অবাক হয়ে যাবেন, তো অত বেশি না জানিয়ে আমরা এখন ভিডিওতে জাস্ট কাড়ার রসিক হিসাবে তাকে তুলে ধরছি। তো এর যে কাড়া লড়াইয়ে এর পূর্বে কোন জায়গায় লাগানো? এর পূর্বে লাগা হয়েছিল আসারামডিতে, বড় ছিল আসারামডির পরে ছিল আপনার ফসকোতে, ফসকোতে বড় ছিল, ফসকর পরে কানালিতে জিতে হয়েছিল, তারপরে গ্রামে একবার মেলা করা হয়েছে, এবার শীতপুরে আসল মানিকদের আসর যাচ্ছে। মানে আপনারা বুঝতে পারলেন যে বাইরে কিন্তু প্রথম প্রথম খেলেছে, গ্রামে একবার আসর হয়েছে নাকি? তো এই যে চারবার লাগানো হয়েছিল ফলাফল কী আছে? ফলাফল প্রত্যেকবার জয়ে আছে, আর গ্রামেরটা তো ভিডিওর মাধ্যমে সবাই দেখা পাইছে কী হয়েছে কী নেই। আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাইরে প্রতিটা জায়গায় জয়ী আছে, এবার গ্রামে কী হয়েছে বলছে আপনারা সেটা আপনারা জানেন, মানে নিজে কিছু বলছে নাই, জয়ী বা পরাজয় সে নিশ্চয়তা। তো এই যে এখন আমরা দেখছি যে আপনার কারা দেখার জন্য মানে মানুষ তোলপাল হয়ে গেছে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট ভরে যাচ্ছে আপনার কমেন্ট দেখার জন্য, তো এটা কীরকম ভাববেন যে আপনার যে কারাটা দেখার জন্য এত মানুষের আগ্রহ সে বিষয় নিয়ে? আমি প্রত্যেকটা মানে প্রথমে আমাদের মূলকোটি মূলমন্ত্রী অজিত প্রসাদ মহাতকে প্রণাম জানাচ্ছি, আর অশেষ ধন্যবাদ জানাচ্ছি জেলা কমিটিকে, আর প্লাস যতগুলো পাবলিক আছে সবাই বলছে গৌতম কুমার খাড়া লড়াই দেখতে চায়, তো সবাই নিজের মনে করে খেলাটাকে মেলা উপস্থিত হবেন শীতপুর আসরে। শীতপুর আসরে? হুম। আচ্ছা, শীতপুর আসরে কত প্রাইজের সাথে লড়ছে? 31,000। প্রাইজটা তো বড় কথা নয়। আচ্ছা, লড়াইটা দেখাতে পারলে ওইটাও বড় কথা। ওইটাও বড় কথা। হুম। আচ্ছা, তো সব থেকে যে ব্যাপারটা আছে যে শীতপুর আসরে আপনি বললেন যে শীতপুর আসরে, তো আসরটা কবে? 12-ই আশ্বিন। 12-ই আশ্বিন। মানে আপনারা বুঝতে পারলেন যে 12-ই আশ্বিন কিন্তু আপনারা পৌঁছে যাবেন সে শীতপুর আসর, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এই লড়াই। আর যদি আপনারা না যেতে পারেন তো অতি অবশ্যই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলের মধ্যে দিয়ে গৌতম কুমারের কারা কোথায় বানছে কী করছে কতক্ষণে আসর আসছে বা কেমন লড়াই দেখাচ্ছে তার প্রতিটি মুহূর্ত কিন্তু তুলে ধরবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই যে
এইখানে কাড়াটা আসছে তো কীরকম ভাবছেন যে কাড়াটার মানে লড়াই কতক্ষণ দেখাবে? আমরা তো দেখেছি গ্রামের আসলে বিশাল লড়াই দেখেছি। এখন আমি ওখানে বলতে পারছি না, তবে লড়াই দেখাবে। লড়াই দেখাবে? হ্যাঁ। মানে মানুষকে লড়াই দেখাবে কি? হ্যাঁ, মানুষকে লড়াই দেখাবে। আচ্ছা, মানে আপনারা বুঝতেই পারছেন। কাড়ার ব্যাপার তো? আচ্ছা, বলছে কাড়ার ব্যাপার বলছে, তবে লড়াইটা কিন্তু দুর্দান্ত দেখাবে বলছে, তবে কাড়ার ব্যাপার কতক্ষণ দেখাবো সেটা বলতে পারছি না, কিন্তু লড়াই কিন্তু অনিবার্য দেখতে পাবেন। মানে দর্শক কেউ মানে কী বলবো, ফাঁকা আসে যে পেট্রোল পোড়াই আনলে আর শুধু শুধু চলে যাবো সেটা কিন্তু ঘটবে কেন। আর এখানে আছে আরও গৌতম বাবুর এই কয়েকজন মানে আত্মীয় বা বন্ধু জানি না, তো আমি তাদের কাছ থেকে দু চারটে বক্তব্য আমি তুলে ধরবো, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তারপরে আবার গৌতম বাবুর যে খুব ভালো বক্তব্য সে বক্তব্য আমি আপনাদেরকে কাছে তুলে ধরব। তো নমস্কার। নমস্কার। একটু আপনার নামটা বলুন। আমার নাম সজল কবিরাজ। আচ্ছা, গৌতম বাবু কে? আমার বন্ধু। আচ্ছা, আপনার বন্ধু। তো গৌতম বাবু কাড়া দেখেছেন? হ্যাঁ, কাড়া তো দেখেছি, ওর বাড়িও গেছি। কাড়া ভালো আছে। হ্যাঁ। না, তখন পৌঁছাতে পারিনি। হ্যাঁ, এখানে পৌঁছাবো। হ্যাঁ, মন ভরে লড়াই দেখবো। আমাদের পুরুলিয়ার একটাই তো কাড়া লড়াই। হ্যাঁ, মুরগা লড়াই, ছৌনাচ। হ্যাঁ, এরা সবাই পুরুলিয়ার একটা তৈরি আর কি। হ্যাঁ, নমস্কার। রমেশ মাহাতো। বন্ধুই হয়েছে আমাদের। কাড়া লড়াই আমি মাঝে মাঝে দিতাম। গৌতমের বাড়ি গেছি, গৌতমের বাড়িতে যেয়ে কাড়াটা দেখে আসি, তো আর লড়াই দেখা হয়নি, তো ভাবিছি এবারে আমি কাড়াটা দেখতে যাবো লড়াই। মুরগা লড়াই আমার দেখা আছে, মুরগা লড়াই নিজেও লাগাই। দেখা হয়নি না, এখন পয়সা নেই, তো এবারে ভাবছি যাবো। বক্তব্য আপনারা বুঝতেই পারছেন যে গৌতম বাবু অলরেডি যে কাড়া নিয়ে যাওয়ার পূর্বে কিন্তু যা যত যে বন্ধু বান্ধব আছে সমস্তকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে দিয়েছে অলরেডি। সেখানে কিন্তু সমস্ত তার যে আত্মীয় স্বজন সবাই কিন্তু সেখানে পৌঁছাবে তার কাড়া লড়াই দেখার জন্য। আর যে সমস্ত দর্শক আসবেন তারা কমেন্ট করে জানাবেন যে কত দূর থেকে আসবেন, আমি অতি অবশ্যই আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো যে কোন জায়গাতে হচ্ছে লড়াইটি। আপনারা যথারীতি সমস্ত ভিডিও আপনারা পেতে থাকুন পরপর। তো আরেকটু আমরা গৌতম বাবুর কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরি। তো এই যে কাড়াটি আছে না না, কাড়াটা লাগার জন্যই আছে, শুধু লাগানোর জন্যই আছে। হুম, কাড়াটা লাগানোর জন্যই আছে। আচ্ছা, আর গ্রামের আসলে কিছু বলবেন? গ্রামের আসর নিয়ে কী বলবো, গ্রামের আসর হবে এখন বারো, আমাদের গ্রামে তো অনেক কাড়া আছে। হ্যাঁ, তারপরে খবর হবে বারো আসরের। আচ্ছা, মানে আগে বাইরে যেটা জ্বর হয়েছে সেটা নিয়ে এখন প্রস্তুতি পর্ব চলছে। হুম, ইয়ার পরবর্তী ওটা গ্রামে যেটা হবে সেটা সবার সাথে আলোচনা করে আলোচনা করে হবে, কারণ গ্রামে নিয়ে তো সব কিছু, গ্রামে নিয়ে সব কিছু। আর খারাপ জিনিসটা তো হয়তো পয়সা দিয়ে রাখতে পারে যে কিন্তু সংজ্ঞা পাওয়া মুশকিল কি, অতএব সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, একাই কোনো করা যাবে না, একাই কোনো করা যাবে না। আচ্ছা, তো এই যে মানিকবাবু কাড়াটা কীরকম দেখেছো? না, মানিক যার কাড়া ভালো আছে, মানে জড়ম্যান কীরকম হয়? না, জড়ম্যান ঠিক আছে, মানে ওয়ারটা বেশি না তোমার বেশি? না, মানে একই রকম আছে। একই রকম আছে, মানে কে জয়ী হবে কোনো বলা যাচ্ছে না? না, ওটা কি করে বলা যাবে, তাহলে তো লাগা দিয়ে দিন নাকি? না, ওটা পশুর উপর, পশুর উপর ডিপেন্ড করছে কি হয় নাকি। আচ্ছা, তো দর্শকদেরকে কি বলবো? আর বলবো দর্শকদেরকে বলবো, মানে যেগুলো আমার থেকে ছোট আছে তাদেরকে ভালোবাসা, আর যারা আমার থেকে বড় আছে বয়স্ক তাদেরকে প্রণাম জানাচ্ছি। নিজের কাড়া মনে করে প্রত্যেকটা দর্শক যেমন পুঁজছে আর নিজে দেখে অপরন্ত অপরকে দেখার সুযোগ করে, এটাই বলছি। সেই জিনিসটা তো হোক নাই, যেটা
কুদা কাড়া তো হয়েছিল আমরা শেষ সিনটা দেখতেই পেলাম না ওটা আমও দেখতে পাইনি ওই নিজের কাড়া নিজেই দেখতে পাইনি না ওটা ভিডিওর মাধ্যমে দেখা হয়েছে পরে পরে ফুটেজ নতুন নতুন ফুটেজ আসছে আশ্চর্য আশ্চর্য ফুটেজ কি ওগুলা অরিজিনাল ফুটেজ মানে গাছের থেকে নিয়েছিল মানে গাছ বড় থেকে হাত জিতটা দেখলে একরকম সেই দিন তারপরে আরেক রকম ভিডিও তারপর একদিন এইরকম করে ভাইয়া না 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 ওই একবার বাইরে যে ভিডিওটা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর কিছু কথা না বলে আমরা ভিডিওটি আমরা এখানে শেষ করছি।